আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে থাকছে বিস্তারিত। এমপি আজিম হত্যা, 80 টুকরা করা হয় এমপি আজিমের দেহ। জাতিসংঘ আদালতের রায় আর ঘোষণা নয়, পদক্ষেপ চান ফিলিস্তিনিরা। কেন শিগগিরই মার্কিন কংগ্রেসে ভাষণ দেবেন নেতানিয়াহু? কেন গাজায় আগ্রাসন বন্ধ না হলে বিশ্ব নতুন সংঘাতের মুখোমুখি হবে এরদোগান? যেভাবে গাজা যুদ্ধে ইথিওপিয়ান নাগরিকদের বলির পাঠা বানিয়েছে ইসরায়েল, কেন ইসরায়েলি প্রস্তাব প্রত্যাখ্যান হামাসের? ইউক্রেনকে সিদ্ধান্ত নিতে হবে কিভাবে তারা যুদ্ধ চালাবে যুক্তরাষ্ট্র। হঠাৎ কেন যুদ্ধ থামানোর কথা বলছে পুতিন? ইউরোপে বৈঠকে বসেছে তিন দেশের গোয়েন্দারা, কারণ কি? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। এমপি আজিম হত্যা, 80 টুকরো করা হয় এমপি আজিমের দেহ। ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন কসাই জিহাদ। খুনের ঘটনায় গ্রেপ্তার কসাই জিহাদকে জিজ্ঞাসাবাদ করে বিস্ফোরক তথ্য জানতে পারছেন তদন্তকারীরা। পুলিশের দাবি, কসাই জিহাদ জানিয়েছে এমপি আনোয়ারুলের দেহ 80 টুকরা করে নিউ টাউন ভাঙর এলাকায় নানা জায়গায় জলাশয়ে ফেলে দেওয়া হয়েছে। তার বিনিময়ে সে 5000 টাকা পেয়েছে। আর তার এই স্বীকারোক্তির পর তদন্তকারীদের একাংশের মতো সেসব খণ্ডাংশ উদ্ধার করা আরও কঠিন হয়ে গেল। ইতিমধ্যেই তো কোনো না কোনো জলাচর প্রাণীর পেটে চলে যেতে পারে। গত 12 মে কলকাতায় চিকিৎসা করাতে আসেন ঝিনাইদহের সাংসদ আনোয়ারুল আজিম। 13 মে রাতে তিনি নিউটাউনের ফ্ল্যাটে খুন হন। দিন দুই নিখোঁজ থাকার পর তার হত্যা সম্পর্কে নিশ্চিত হয় পুলিশ। এই ঘটনায় তদন্তভার যায় সিআইডির হাতে। হত্যায় জড়িত সন্দেহে বাংলাদেশ থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে বনগাঁ থেকে গ্রেপ্তার হয় জিহাদ ও সিয়াম নামে দুই ব্যক্তি। জিজ্ঞাসাবাদে সিয়াম আরও জানায়, মুম্বাই থেকে কলকাতায় এসে কাজ শেষের পর বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে চলে যাওয়ার ইচ্ছা ছিল তার। পুলিশ জানায়, এমপি আনোয়ারুল আজিমের মস্তিষ্ক সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হয়। হাড় মাংস পৃথক করে হলুদ মাখিয়ে এক একটি টুকরো এক এক জলাশয়ে ফেলা হয়েছে। এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে, জাতিসংঘ আদালতের রায় আর ঘোষণা নয়, পদক্ষেপ চান ফিলিস্তিনিরা। ইসরায়েল বৈশ্বিক জনমতকে পাত্তা দেয় না। মার্কিন প্রশাসন সবসময় তাদের পাশে আছে, তাই নিজেদের বরাবরই আইনের ঊর্ধ্বে বলে মনে করেন ইসরায়েল। আর দুঃখজনক হলেও সত্য হল, ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হওয়া থেকে ফিলিস্তিনিদের বাঁচানোর জন্য বিশ্ব এখনও প্রস্তুত নয়। গাজায় ক্ষমতাসীন ইসলামপন্থী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন। তবে এই বিবৃতিতে গোষ্ঠীটির পক্ষ থেকে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান বন্ধে এই রায় যথেষ্ট নয়। রাফায় আশ্রয় নেওয়া আরেক ফিলিস্তিনি নাবিল দিয়া বলেন, আমরা অতীতেও এমন অনেক ঘোষণা শুনেছি যেগুলো কেবল ঘোষণাই থেকে গেছে, তাই এখন আর সিদ্ধান্ত বা ঘোষণা নয়, আমরা বাস্তব পদক্ষেপ দেখতে চাই। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে, কেন শিগগিরই মার্কিন কংগ্রেসে ভাষণ দেবেন নেতানিয়াহু? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শিগগিরই মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন বলে জানিয়েছেন হোয়াইট হাউস স্পিকার মাইক জনসন। 23 মে বৃহস্পতিবার ইসরায়েলের স্বাধীনতা দিবস উপলক্ষে ইসরায়েলি দূতাবাস আয়োজিত একটি অনুষ্ঠানে একথা বলেছেন তিনি। মাইক জনসন বলেছেন, আজ রাতে আমি আপনাদের কাছে অন্য কিছু ঘোষণা করতে পেরে আনন্দিত। আমরা শিগগিরই প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে কংগ্রেসের একটি যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার জন্য ক্যাপিটলে আমন্ত্রণ জানাব। তিনি আরও বলেছেন, এটি একটি সময় উপযোগী পদক্ষেপ হবে। আমি মনে করি ইসরায়েলি সরকারকে তাদের সবচেয়ে বেশি প্রয়োজনের সময় সমর্থন একটি শক্তিশালী প্রদর্শন হবে এটি। তবে নেতানিয়াহু কখন ভাষণ দেবেন সে বিষয়টি স্পষ্ট করেননি মার্কিন স্পিকার। নেতানিয়াহুকে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে একটি চিঠিতে স্বাক্ষর করার জন্য চলতি সপ্তাহে তিনি সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা চাক সুমারকে অনুরোধ করেছিলেন। এদিকে 22 মে বুধবার সিনেটর বার্নি স্যান্ডার্স জানিয়েছেন তিনি কংগ্রেসের নেতানিয়াহুর ভাষণ বর্জন করবেন। গাজা উপত্যকায় ইসরায়েলি চলমান রক্তক্ষয়ী যুদ্ধের কারণে তিনি এই পদক্ষেপ নেবেন। স্যান্ডার্স বলেছেন, যে ব্যক্তি ফিলিস্তিনি জনগণের সঙ্গে এমন ভয়ঙ্কর কাজ করেছে তাকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেয় আমি মনে করি একটা খুব খারাপ কাজ। উল্লেখ্য, 2023 সালের 7 অক্টোবর থেকে গাজা যুদ্ধ শুরু হয়েছে। 7 মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে কমপক্ষে 35,800 জন ফিলিস্তিনি হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। নিহতদের বেশিরভাগই নারী এবং শিশু। এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে, কেন গাজায় আগ্রাসন বন্ধ না হলে বিশ্ব নতুন সংঘাতের মুখোমুখি হবে এরদোগান?
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইপ এরদোগান সতর্ক করে বলেছেন, গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ করা না হলে বিশ্বে নতুন সংঘাতের মুখোমুখি হবে, যদিও পশ্চিমা দেশগুলো নেতানিয়াহুকে সমর্থন করছে। ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করা অসম্ভব। আমি এটাকে বলছি, গাজা ইহুদিবাদী সম্প্রসারণ অব্যাহত থাকলে আমাদের বিশ্বে নতুন সংঘাত হবার আশঙ্কা রয়েছে। আঙ্কারায় টিআরটি দ্বারা সম্প্রচারিত এক বক্তৃতায় তিনি বলেন, 28 মে ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য তাদের অভিপ্রায় ঘোষণা করার নরওয়ে, স্পেন এবং আয়ারল্যান্ডের প্রশংসা করেছেন তুর্কি প্রেসিডেন্ট। তিনি গাজা উপত্যকায় সংঘটিত অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে দায়ী করার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছেন। এদিকে আরেকটি নিউজ হচ্ছে, যেভাবে গাজা যুদ্ধে ইথিওপিয়ার নাগরিকদের বলির পাঠা বানিয়েছে ইসরায়েল। বর্ণবাদের অস্তিত্ব এবং ইহুদিবাদ ইসরায়েলের শাসক গোষ্ঠীর বর্ণবাদী আচরণ এবং ব্যবস্থা বিশ্ব সম্প্রদায়ের কাছে যে অতি সুপরিচিত এবং এই জাতিগত বৈষম্যের শিকার হওয়া সম্প্রদায়ের উদাহরণ হল সং ফালাসার ইহুদিরা। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বসবাসের জন্য অন্যান্য দেশ থেকে ইহুদিদের আকৃষ্ট করা ছিল ইসরায়েলি সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ মিশন। সামরিক অভিযানে ইহুদিবাদী শাসকদের পরাজয় ও ব্যর্থতার প্রধান কারণ ছিল মূলত ইসরায়েলি সৈন্যদের মধ্যে ভয়, আতঙ্ক এবং দুর্বল মনোবল। তাই এই দখলদার শাসক গোষ্ঠীর শাসনামলে ফালাসা ইহুদিদের, যাদের জীবনধারা এবং সামাজিক মর্যাদা ছিল খুবই নিম্ন স্তরে, তাদেরকে যুদ্ধের প্রথম সারিতে এবং সবচেয়ে বিপজ্জনক ফ্রন্টে মোতায়েন করা হয়। সাধারণভাবে অন্যান্য শ্বেতাঙ্গ ইহুদিরা এই আফ্রিকান ইহুদিদের খুব বেশি পাত্তা দেয় না এবং বৈষম্য নির্বিশেষে এমনকি তারা তাদের মানুষ হিসেবে ত্রুটিপূর্ণ বলে মনে করে। যেমন ইথিওপিয়ান খ্রিস্টাঙ্গ ইহুদিরা অধিকৃত ফিলিস্তিনি হাসপাতালে রক্ত দিতে গেলে শ্বেতাঙ্গ ইসরায়েলিরা তাদের রক্ত ব্যবহার করতে অস্বীকৃতি জানিয়েছিল এবং বিশ্বাস করে যে তাদের রক্তে সম্ভবত অনেক ভাইরাস রয়েছে। বেশিরভাগ শ্বেতাঙ্গ ইসরায়েলি ফালাসাদের ইহুদি বলে মনে করে না, তবে ইসরায়েলের শাসনের সবচেয়ে কঠিন সময়ে এসব বর্ণবাদী ইহুদিরাই কৃষ্ণাঙ্গ ইহুদিদেরকে বলির পাঠা হিসেবে ব্যবহার করছে। 1970 সালে ইহুদিবাদী শাসক গোষ্ঠী ফালাসায়ের তাদের জনসংখ্যা বাড়াতে এবং ফিলিস্তিনি ভূমিতে অভিবাসন হতে উৎসাহিত করার জন্য ইহুদি হিসেবে স্বীকৃতি দেয়। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে, কেন ইসরায়েলি প্রস্তাব প্রত্যাখ্যান হামাসের। ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আলোচনা দরকার নেই বলে জানিয়েছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষস্থানীয় কর্মকর্তা ওসামা হামদান। গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আলোচনা শুরুর খবর ইসরায়েলি মিডিয়া প্রকাশ করার প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেন। শনিবার আল জাজিরা এরাবিককে ফোনে দেয় এক সাক্ষাৎকারে হামাদান বলেন, এখন অবিলম্বে ইসরায়েলে যা করা দরকার তা হল গাজা থেকে তাদের পূর্ণ প্রত্যাহার এবং সকল ধরনের আগ্রাসন বন্ধ করা। তিনি বলেন, আমাদের নতুন আলোচনা দরকার নেই। তিনি আরো জানান, হামাস ইতিমধ্যে যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছে যা ইসরায়েল প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, আলোচনার সময় নতুন প্রস্তাব ইসরায়েল গ্রহণ করবে এমন কোনো নিশ্চয়তা নেই। এমন কোনো আন্তরিক নিশ্চয়তা না থাকলে আলোচনার অর্থ হলো আগ্রাসন অব্যাহত রাখার জন্য ইসরায়েলকে আরো সময় দেয়া। চলতি মাসের প্রথম দিকে হামাস যুদ্ধবিরতির জন্য কাতার ও মিশরের মধ্যস্থাকারীদের দেয়া একটি প্রস্তাব গ্রহণ করে, কিন্তু ইসরায়েল জানায় এই প্রস্তাবে তাদের দাবি মানা হয়নি। শনিবার ইসরায়েলি মিডিয়ায় বলা হয়, গাজায় বন্দি ইসরায়েলিদের মুক্তির জন্য কর্মকর্তারা নতুন করে আলোচনা শুরু করতে চাচ্ছেন। প্যারিসে মধ্যস্থতাকারীদের সাথে আলোচনার পর তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানানো হয়। এদিকে আরেকটি নিউজ হচ্ছে, ইউক্রেনকে এই সিদ্ধান্ত নিতে হবে কিভাবে তারা যুদ্ধ চালাবে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেন যুক্তরাষ্ট্র প্রদত্ত অস্ত্র রাশিয়ার ভেতরে লক্ষ্যবস্তুর উপর আঘাত হানার জন্য ব্যবহার করার বিষয়ে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নিতে বাইডেন প্রশাসনের প্রতি জোরালো আবেদন জানানো হয়েছে। তবে হোয়াইট হাউস বলছে, রুশ এলাকায় আঘাত হানার জন্য আমেরিকান অস্ত্র ব্যবহারকে উৎসাহিত কিংবা কার্যকর করে না তারা। একই সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, শেষ পর্যন্ত ইউক্রেনকেই সিদ্ধান্ত নিতে হবে যে কিভাবে তারা এই যুদ্ধ পরিচালনা করবে। ইউক্রেনকে অস্ত্রায়নের ব্যাপারে যুক্তরাষ্ট্র তার ভূমিকাকে কিভাবে দেখে এবং কেন কর্মকর্তার এই কথাটা জোর দিয়ে বলেন যে রাশিয়ার লক্ষ্যবস্তুদের উপর আঘাত হানার জন্য আমেরিকান অস্ত্র ব্যবহার করা যাবে না, সে সম্পর্কে ভয়েস অফ আমেরিকার ইউক্রেন বিভাগ মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলারের সঙ্গে কথা বলেছেন। ইউক্রেনের প্রতিরক্ষার জন্য তার যা প্রয়োজন তা যুক্তরাষ্ট্র কেন দিতে থাকবে এবং তিনি আগামী মাসগুলোতে ন্যাটো ইউক্রেনের সম্পর্কের বিবর্তনকে কিভাবে দেখেন সেসব বিষয় নিয়ে মিলার কথা বলছেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, হঠাৎ কেন যুদ্ধ থামানোর কথা বলছে পুতিন। 2 বছরের বেশি সময় ধরে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তবে এবার হঠাৎ যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিয়েছেন তিনি। কয়েকটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, যুদ্ধ থামাতে রাজি হয়েছেন পুতিন, তবে পুতিন বলেছেন কিয়েভ বা পশ্চিমারা যদি তার প্রস্তাবে কোনো প্রতিক্রিয়া না জানায় তাহলে অবশ্যই তিনি যুদ্ধ চালিয়ে যাবেন। বাণিজ্যিক বা রাজনৈতিক ক্ষেত্রে পুতিনের সঙ্গে কাজ করেছেন বা করছেন এমন অন্তত 5টি সূত্রের বিষয়ে মুখ খুলেছেন। পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, তারা অন্তত যুদ্ধ চান না, তাই যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা চালাতে তাদের আপত্তি নেই। কিন্তু প্রশ্ন উঠছে, এতদিন পরে হঠাৎ কেন পুতিন যুদ্ধ থামানোর কথা বলছেন?
কিছু পশ্চিমা সামরিক ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে গত মার্চে আবারও নতুন করে ক্ষমতায় ফিরেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের হয়তো মনে হয়েছে যুদ্ধ থেকে ক্ষমতায় টিকে থাকা কিংবা অর্থাৎ রাজনৈতিক ক্ষমতা ধরে রাখার ক্ষেত্রে যথেষ্ট লাভবান হয়ে গেছেন তিনি, তাই এখন এই যুদ্ধ বন্ধ হলেও তার কোনো ক্ষতি নেই। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি হচ্ছে, ইউরোপে বৈঠক বসেছে তিন দেশের গোয়েন্দারার, কারণ কি? গত কয়েক সপ্তাহ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে নানা চড়াই উৎসাহে দেখা মিলেছে। ইসরায়েলকে অস্ত্র দিতে না চাওয়া এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের অবস্থান তেল আবিবের কাছে খোলাসা করতে ওয়াশিংটনের অস্বীকৃতি দুই দেশের মধ্যে মনোমালিন্য প্রকাশ্যে আসে। তবে এবার কুখ্যাত ইসরায়েলি গোয়েন্দা বাহিনী মোসাদের প্রধানের সঙ্গে দেখা করার উদ্যোগ নিয়েছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর প্রধান। ইউরোপের একটি দেশে হবে এই বৈঠক, হঠাৎ এই বৈঠক কেন তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। টাইমস অফ ইসরায়েলে এক প্রতিবেদন জানিয়েছে সামনের দিনগুলোতে ইউরোপে যাবেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইআর পরিচালক উইলিয়াম বার্নস, তখন তিনি সেখানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়ার ও কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল্লাহ রহমান আল থানির সঙ্গে বৈঠক করবেন। হামাসের কাছে জিম্মি ইসরায়েলি বন্দীদের মুক্তির বিষয়ে আলোচনার রাস্তা খুলতে নাকি এনে তারা বৈঠক।